সালাম আলাইকুম, চলুন দেখে নিই আজকে নিউজ। মুহূর্তে উধাও গর্ভবতীর বেবি বাম্প, রহস্য কী? কোনো মহিলার গর্ভে যখন কোনো শিশু বেড়ে উঠতে থাকে, তখন গর্ভস্থ শিশুর বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে ওঠে মহিলার পেটও। শিশুটির বেড়ে ওঠা যেন বাহিরে থেকে প্রত্যক্ষ করা যায়, কিন্তু কোনো গর্ভবতীর উদরের সেই দৃশ্যমান স্ফীত কি মুহূর্তে উধাও হয়ে যেতে পারে? সেই প্রশ্ন জেগেছে ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওর পরিপ্রেক্ষিতে। কী রয়েছে সেই ভিডিওতে? ভিডিওতে দেখা যাচ্ছে একটি পাহাড়ের উপরে বসে রয়েছেন এক তরুণী। স্পষ্টতই তিনি গর্ভবতী, কারণ বেবি বাম্পের দারুণ ফুলেছে তার পেট। কিন্তু পরক্ষণেই দেখা যাচ্ছে তার উদরের সেই স্ফীত আস্তে আস্তে উধাও হয়ে গেল, একেবারে স্বাভাবিক আকার ধারণ করলো তার পেট। এমনটা কীভাবে সম্ভব? সেই প্রশ্নকে কেন্দ্র করে তোলপাড় নেট দুনিয়ায়। কিন্তু আদপে এই ভিডিও রহস্য কী? সেই প্রশ্নের উত্তর দিয়েছেন দ্য ব্লুম মেথড নামের ইনস্টাগ্রাম পেজটির অ্যাডমিন ব্রুক কেস। ব্রুক ব্রেন চাইল্ড অফ প্রেগনেন্সি নামের সংস্থার সঙ্গে জড়িত প্রেগনেন্সি বিশেষজ্ঞ। তিনি এক অভিনব পদ্ধতির আবিষ্কার করেছেন, যার সাহায্যে শুধুমাত্র ব্রিথিং এক্সারসাইজ কিংবা শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে একজন গর্ভবতী তার বেবি বাম্প কমিয়ে ফেলতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের বোল্ট পাহাড়ের উপর বসে এক তরুণী সেই পদ্ধতিতে নিজের পেটকে স্বাভাবিক আকারে নিয়ে এসেছিলেন। ভিডিওতে সেই তরুণীকেই দেখা গিয়েছে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে ব্রুক জানিয়েছেন তার লক্ষ্য মহিলাদের গর্ভকালীন শারীরিক অসুবিধা কমানো। তিনি তাই ডায়াফ্রেমেটিক ব্রিথিং উইথ ডিপ কোর এনগেজমেন্ট নামের একটি পদ্ধতি আবিষ্কার করেছেন, যে পদ্ধতির সাহায্যে বেবি বাম্পকে মুহূর্তে কমিয়ে ফেলা সম্ভব। ব্রুকের বক্তব্য, পেট ফুলে থাকার কারণে নানা রকম শারীরিক অস্বচ্ছন্দতা সহ্য করতে হয় গর্ভবতী মহিলাদের, সেই কারণে ব্রিথিং এক্সারসাইজের মাধ্যমে পেটের স্ফীতি কমিয়ে ফেলার পরামর্শ দিচ্ছেন তিনি গর্ভবতীদের। ব্রুকের দাবি, এই কৌশলে শুধু যে গর্ভবতীদের শারীরিক অসুবিধা কমে তাই নয়, পাশাপাশি তাদের স্বাস্থ্যেরও উন্নতি হয়। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।